বাংলা সাহিত্যে লেখকদের উপাধি মোটামুটি প্রতি বছরই এই টপিকটা থেকে একটা হলে প্রশ্ন সকল ইউনিভার্সিটিতে থাকে, একটা হলেও অর্থাৎ একাধিক প্রশ্ন থাকে। তো আমি খুব সুন্দর একটা স্প্লিট তৈরি করেছি, স্লাইড। তো এই স্লাইডটা আপনি মোটামুটি এক থেকে দুইবার দেখলে আপনার মুখস্থ করার কোনো দরকার নেই, এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন কথা বেশি না বাড়িয়ে চলে যায় কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমাদের যেই সাহিত্যিকের কথা সর্বপ্রথম আসবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি বিশ্বকবি অথবা কবিগুরু, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি বা কবিগুরু। তারপরে আছে হচ্ছে লালন শাহ। লালন শাহ আমরা সবাই পরিচিত, লালন শাহ হচ্ছে বাউল কবি, লালন শাহের উপাধি বাউল কবি। তারপরে আছে কায়কোবাদ। কায়কোবাদ কে? কায়কোবাদের উপাধি কী? কায়কোবাদের উপাধি মহাকবি, মহাকবি কায়কোবাদ। তারপরে আছে ভারতচন্দ্র। ভারতচন্দ্রর উপাধি হচ্ছে রায়গুণকার, ভারতচন্দ্রর উপাধি রায়গুণকার। তারপর আছে কি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এটা আমরা সবাই জানি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। তারপর আছে কি হাসন রাজা, হাসন রাজা মামলি কবি। হাসন রাজা কে ছিল? মামলির একটা কবি ছিল, তাই তার হচ্ছে মামলি কবি তার হাসন রাজার আর কি উপাধি। তারপর আছে কি জসীমউদ্দিন, জসীমউদ্দিন পল্লী কবি, আমরা সবাই জানি জসীমউদ্দিন পল্লী কবি। তারপরে আছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ হচ্ছে পুঁথি সাহিত্যের জনক, পুঁথি সাহিত্যের জনক ফকির গরিবুল্লাহ। তারপরে আছে বেগম রোকেয়া, হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত। সাধারণত আমরা সবাই জানি বেগম রোকেয়া মুসলিম নারী জাগরণের অগ্রদূত। শামসুর রহমান আধুনিক কবি বা নাগরিক কবি। তারপরে আছে হেমনচন্দ্র। হেমনচন্দ্র হচ্ছে বাংলার মিল্টন, বাংলার মিল্টন হেমনচন্দ্র। তারপরে আছে আওয়াল। আওয়াল হচ্ছে বাংলার শেক্সপিয়ার বা মহাকবি। আওয়াল আলাউল, আলাউল বাংলার শেক্সপিয়ার বা মহাকবি। আলাউল, আলাউল বাংলার শেক্সপিয়ার বা মহাকবি। আল মাহমুদ, আল মাহমুদ হচ্ছে মায়াবী পর্দার কবি বা আধুনিক কবি। মানে আল মাহমুদের এই দুইটা খেতাবি আছে, মায়াবী পদের কবি বলা হয় তাকে, আধুনিক কবি বলা হয়। তারপরে কি আছে, তারপরে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে কি ভাষাবিদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ। তারপরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে পণ্ডিত বা গদ্যের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে? গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে আছে মালাধর বসু। মালাধর বসুর এর উপাধি ছিল গুণরাজ খান। মালাধর বসুর উপাধি গুণরাজ খান। তারপরে আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তর উপাধি ছিল যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে আছে কে আব্দুল মান্না সৈয়দ। আব্দুল মান্না সৈয়দ হচ্ছে বিশুদ্ধতম কবি, বিশুদ্ধতম কবি আব্দুল মান্না সৈয়দ। তারপরে মুকুন্দ দাস, মুকুন্দ দাস চরণ কবি, চারণ কবি, আমরা সবাই জানি মুকুন্দ দাসকে চারণ কবি। তারপরে কে আছে ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি, স্বপ্নাতুর কবি ইসমাইল হোসেন সিরাজি। তারপরে আছে শেখ ফজল করিম। শেখ ফজল করিম হচ্ছে পরিত্রাণের কবি, পরিত্রাণের কবি শেখ ফজল কবির। শেখ ফজল কবির কে? পরিত্রাণের কবি। তারপরে কে আব্দুল আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ হচ্ছে বঙ্গ সাহিত্যিক, বঙ্গ সাহিত্যিককে আবুল মনসুর আহমদ। তারপরে আছে গোবিন্দচন্দ্র দাস, গোবিন্দচন্দ্র দাস স্বভাব কবি, স্বভাব কবিকে গোবিন্দচন্দ্র দাস স্বভাব কবি। তারপরে আছে ঈশ্বরচন্দ্র, সরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অপরাজয়ের কথাশিল্পী, অপরাজয়ের কথাশিল্পীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে আছে কলল গোষ্ঠী, কলল গোষ্ঠীকে, কলল গোষ্ঠী হচ্ছে ত্রিদশকের কবি, কলল গোষ্ঠী ত্রিদশকের কবি। তারপরে আছে মৃত্যুজয় বিদ্যালঙ্কার, মৃত্যুজয় বিদ্যালঙ্কার। তারপরে আছে কে সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে সন্দেশ জাদুকর, সন্দেশ জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সাহিত্য সম্রাট, সাহিত্য সম্রাটকে বিরল কবিতা বিরল গল্পের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে আবুল কাদির, আবুল কাদির সন্ধ্যাসিক কবি। আবুল কাদিরকে সন্ধ্যাসিক কবি। রাজা রামমোহন রায় হচ্ছে
ভারত পথিক রাজা রামমোহন রায়। তারপর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি, ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। নিজাবর রহমান হচ্ছে সাহিত্যরত্ন, নিজাবর রহমান সাহিত্যরত্ন। মীর মশাভূষণকে কী বলা হয়, গাজী মিয়া হচ্ছে মীর মশাভূষণ বা উদাসীন পথিক। মীর মশাভূষণ হচ্ছে গাজী মিয়া বা উদাসীন পথিক। তারপর হচ্ছে যতীন্দ্রমোহন বাগচী দুঃখবাদের কবি। তারপর হচ্ছে গোলাম মোস্তফা হচ্ছে কাব্য সুধাকর। তারপরে বিদ্যাপতি কে মিথিলার বিদ্যাপদাবলীর কবি। তারপরে ফরুক আহমেদ হচ্ছে মুসলিম রেনেসাঁর কবি ফরুক আহমেদ। তারপরে হচ্ছে শ্রীকর নন্দী হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। তারপর হচ্ছে বারাম খান দৌলত উজাড়ি। তারপর আছে সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি। আমি পিডিএফটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব, ওখান থেকে ডাউনলোড করে নিন সবাই। সুভাষ মুখোপাধ্যায় কি পদাতিকের কবি। তারপরে হচ্ছে বিশুদ্ধ মার্কসবাদী কবি। তারপরে হচ্ছে জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি বা তিমির। জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি আবার তিমির হচ্ছে জীবনানন্দ দাস। তারপরে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত। মধুসূদন দত্ত উপাধি ছিল কি মাইকেল উপাধি পায়। তখন সে যখন অন্য ধর্ম স্থানান্তর যখন হয় তখন তাকে মাইকেল উপাধি দেওয়া হয়। তারপর হচ্ছে নূরনেসা খাতুন হচ্ছে সাহিত্যের সরস্বতী নূরনেসা খাতুন। আবার বিনোদিনীও বলা হয় তাকে, বিদ্যা বিনোদিনী কাকে বলা হয়, নূরনেসা খাতুনকে। তারপরে সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। তারপরে সমর সেন নাগরিক কবি। তারপর হচ্ছে আল মাহমুদ হচ্ছে মায়াবী পর্দার কবি। আল মাহমুদ হচ্ছে মায়াবী পর্দার কবি। এই পিডিএফটা লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি আপনারা মোটামুটি হচ্ছে এই পিডিএফটা দেখেন তাহলে আপনাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আর আমার হয়তো একটা উচ্চারণে ভুল গেছে, কারণ এভাবে আসলে ভিডিও তৈরি করা হয়নি। তো যাই হোক, আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।